আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসি প্রিয়তম গল্পের 52 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক স্টোরির সাথে আছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। বাবা, মাত্র দুটি শব্দ, কিন্তু তার বিশালতা অনেক বড়, যা কখনো মাপকাঠি করা যায় না। বাবা মানে প্রখর সূর্য আড়াল করে দেয়া বৃক্ষ, যার ছায়ার জন্য রোদের তীব্র তাপ ছুঁতে পারে না আমাদের। অজনীর ছোট্ট মস্তিষ্ক সবসময় বাবা নামক মানুষকে খুঁজত। আজ তার 5 বছরের জীবনে প্রথমবার বাবার মানুষটার বুকে মাথা রেখেছে। সেই যে দিহান তার পাপা বলার পরে এসে দিহানের কোলে উঠে জড়িয়ে ধরে আছে, এখনো এভাবেই আছে। একটা বিচের পাশে আছে তারা। দিহানের গায়ে একটা টি শার্ট, শীতের জামা নেই তার গায়ে। কিছুটা শীত লাগছে, তবুও মেয়েকে আগলে রেখেছে বুকে, ঠান্ডা না লাগে সেজন্য খুব যত্ন করে জড়িয়ে ধরে আছে। অজনীয় যেন বাবার বুকে পৃথিবীর সব সুখ খুঁজে পেয়েছে। বাবা যে প্রতিটা মেয়ের নিজস্ব একটা পৃথিবী। অজনী দিহানের বুকে মুখ লুকিয়ে চুপটি করে বসে আছে। দিহান অজনীকে বারবার চুমু এঁকে দিচ্ছে, কত খুশি লাগছে তার সেটা সে প্রকাশ করে বোঝাতেই পারবে না। বাবা ডাক শুনলে কলিজা এতটা শীতল হয়ে যায় এটা জানাই ছিল না দিহানের। মেয়েকে পেয়ে যেন পৃথিবীর রাজত্ব পেয়ে গেছে। তবে যবে থেকে শুনেছে তার মা এই বাচ্চাটাকে মেরে ফেলতে বলেছিল, তখন থেকে তার পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তার সন্তান যারা চায় না তারও তাদের প্রয়োজন নেই। অনেকক্ষণ ধরে অরিন গম্ভীর গলায় বলল, অনেকক্ষণ হলো, এবার আমাকে যেতে হবে। দিহান অনুরোধ স্বরে বলল, আজ আমার সাথে চলো। অরিন দিহানের কথায় পাত্তা না দিয়ে বলল, অজনী মা মামার কাছে আসো। অরিনের কথায় অজনী দিহানের বুক থেকে মাথা তুলল, কিন্তু আসলো না তার কাছে। অরিন কিঞ্চিত ধমকের গলায় বলল, কি হলো, আসতে বলছি না? অজনী দিহানের দিকে তাকালো, তার চোখ বলছে সে থাকতে চায় তার বাবার কাছে। দিহান অরিনকে বলল, রাগ করছো কেন তুমি? মেয়ের ওপরে কি শুধু তোমার অধিকার? অরিন বলল, হ্যাঁ, শুধু আমারই অধিকার, দেন আমার বাচ্চাকে আমার কাছে। দিহান বলল, চেঁচামেচি কম করো, আশেপাশে মানুষ আছে। অরিন বলল, ওকে, আমার মেয়েকে আমার কোলে দেন। দিহান বলল, আমার কোলে থাকলে সমস্যা কোথায় তোমার? অরিন বলল, অনেক সমস্যা, যে সমস্যাগুলো তার মায়ের জীবন নষ্ট করে দিয়েছে। আমি চাই না আমার মেয়ে এমন সমস্যার সম্মুখীন হোক। দিহান বলল, অরিন, আমি ক্ষমা চেয়েছি আমার ভুলের জন্য, শাস্তি দিতে হয় অন্যভাবে দাও, আমার মেয়েকে দূর করে নয়। অরিন বলল, মেয়েকে তো আপনি নিজে থেকে দূরে ঠেলে দিয়েছেন, তাহলে আজ কিসের দাবিতে মেয়ে বলছেন? আমার মেয়েকে আমার কাছেই দিন। দিহান বলল, বারবার শুধু আমার মেয়ে করছো কেন? অরিন বলল, তো কী করবো, আপনার মতো তো পাষাণ লোকের মেয়ে বলবো, ছাড়ুন আমার মেয়েকে। অরিন দিহানের কোল থেকে অজনীকে আনার চেষ্টা করলো, দিহান ছাড়ল না। অনেকক্ষণ টানাটানির পর এক পর্যায়ে দিহানের রাগ উঠে যায়, অরিনকে থাপ্পড় দিয়ে ফেলে গালে হাত দিয়ে অরিন দাঁতে দাঁত চেপে থাকলো। দিহান বুঝতে পারলো কততম ভূমিকম্প হতে চলেছে। বয়ার তো চেহারায় তাকিয়ে আছে, সাথে নাশচুক মাথা নাড়া শুরু করলো। জোরে এক টান দিয়ে অজনীকে অরিনের কোলে নিয়ে নিল। অজনী ব্যয় করে কেঁদে দিল, অরিন বড় বড় পা ফেলে চলে যেতে লাগলো। দিহান অরিনের হাত ধরে ফেললো, অরিন হাত ছাড়াতে ছটফট করছে। দিহান অপরাধী স্বরে বলল, সরি বউ, ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। অরিন হাত ছাড়াতে চাচ্ছে, কিন্তু দিহান খুব শক্ত করে ধরে আছে। দিহান বলল, বউ প্লিজ মাফ করে দাও, আর জীবনে এমন করবো না, প্রমিস। অরিন বলল, হাত ছাড়েন। দিহান বলল, বললাম তো শোনা, ভুল হয়ে গেছে।
माफ करे दाओ। অরিন চোখ খিসরে আ বলে আর্তনাদ করে উঠল। দিহান তৎক্ষণাৎ সরি সরি বলে হাত ছেড়ে দিয়ে হন্তদন্ত হয়ে বলল, খুব ব্যথা পাইছো শোনা, দেখি কই লাগছে। অরিন ছাড়া পেয়ে আর এক মুহূর্ত দাঁড়ালো না, চলে গেল হন হন করে। দিহান আবারও আটকালো, ধাক্কা দিয়ে হাত ছাড়িয়ে চলে গেল সে। দিহান পিছন থেকে ডেকে বলল, আমি সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবো, যাও, তুমি ভাবতে হবে না আমাকে নিয়ে। অরিন কান দিল না এসবে। দিহান নিজের গালে নিজে চড় মারল, চট করে রেগে যাওয়ার কারণে আজ তাকে শাস্তি পেতে হচ্ছে। তবুও রাগ নিয়ন্ত্রণ করতে শিখল না সে। অরিন অনেক দূর চলে গেছে, তবু অজনীর কান্না শোনা যাচ্ছে, হয়তোবা বাবা মায়ের ঝগড়া দেখে কান্না করছে, আবার হয়তো বাবার কোল থেকে যেতে চায়নি সেজন্য কাঁদছে। রাত 3টা বাজে, অজনী ঘুমাচ্ছে, অরিন জেগে আছে, তার চোখে নেই ঘুম। বারবার দিয়ানের কথাই মনে পড়ছে, এই পাশানটাকে এত বেশি ভালোবাসে যে তার বদভ্যাসগুলোই ভালোবাসে। হুট করে রেগে যাওয়া, আবার হুট করে ভালোবাসায় বড়িয়ে দেওয়া, এটাই তো তার দিহান, অভিমানের দেয়াল। ওপারে তার প্রাণের স্বামীকে নিয়ে কি যেতে পারবে? আবার কিছু ভুলে গিয়ে আগের মতো জীবন কাটাতে পারবে? খুব কি সহজ তা? 6টা বছর ধরে সে ধুকে ধুকে মরছে প্রেগনেন্ট অবস্থায়, কেউ তার পাশে ছিল না। তার মামাকে কি এর বাবা বলতো? দুদিন পর পেট ব্যথা করত, কাউকে পেত না এটা বলার জন্য। বাচ্চার জন্য দিন যেখানে সব মেয়েরা স্বামী হাত ধরে সাহস যোগায়, কপালে স্বামীর আদর নিয়ে লড়তে নামে, সেখানে সে একাই লড়েছে। কেউ ছিল না তার হাত ধরে সাহস যোগানোর মতো, কেউ ছিল না এটা বলার মতো, কিচ্ছু হবে না, এই তো আমি আছি, সব তো হয়েছে দিহানের জন্যই। সেদিন দিহান তার দিকে আঙুল না তুললে, একটা বার সত্যি মিথ্যে যাচাই করলে, আজ এই জায়গায় আসতে হতো না। অরিন থাকতো দিহানের বুকে, এত কিছুর পরেও এই পাষাণকে প্রচণ্ড ভালোবাসে সে। তার ছোঁয়া আজও হৃদয়ে তোলা দেয়, একটাবার কাছে পেতে খুব ইচ্ছে করে, একবার বুকে মাথা রেখে ঘুমাতে মনটা আঁকুপাকু করে। দিহানের জন্য অরিনের বুকটা পড়ে যাচ্ছে, খুব টেনশন হচ্ছে। দিহান বলেছিল সে ওখানেই দাঁড়িয়ে থাকবে, শীতের জামা কাপড় ছিল না দিহানের গায়ে, এই ঠান্ডার মাঝে কিভাবে থাকবে সে? চিন্তাগুলো অরিনের মাথায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ অরিনের কানে এলো কেউ তার নাম ধরে ডাকছে, দিহানের গলা মনে হচ্ছে। অরিন তৎক্ষণাৎ উঠে দৌড়ে বারান্দায় চলে গেল, দিহান দাঁড়িয়ে আছে, যে টি শার্ট আর প্যান্ট পরা ছিল ওগুলোই গায়ে আছে, তার মানে দিহান বাসা যায়নি। শীতে হাত কাচুমাচু করেছে অরিনের কলিজা, মুষড়ে দিয়ে উঠেছে তার পাষাণটা, এইভাবে শীতে যুবতুবু হয়ে আছে। অরিনকে দেখে দিহান বলল, এই এতগুলো কল দিচ্ছি ধরো না কেন? অরিনের ফোন এখনও ব্যাগে আছে। দিয়ানকে কিছু বলতে গিয়েও বলল না, চেঁচিয়ে বলল, তার মামা শুনে ফেললে কি লজ্জায় না পড়বে? অরিন রুমে গেল ফোন আনতে, দিহান ভাবল অরিন চলে যাচ্ছে, সে চেঁচিয়ে ডাকতে লাগলো, বউ যেও না প্লিজ, আমি সরি বলছি তো, তুমি বললে আমি দুদিন এক পায়ে দাঁড়িয়ে থেকে কান ধরে বসে থাকবো। ততক্ষণে অরিন চলে আসলো, হাসি পাচ্ছে দিহানের কথা শুনে, এক পায়ে দাঁড়িয়ে থেকে আবার বসে বসবে কেমনি? ফোনের দিকে তাকিয়ে হাঁ হয়ে গেল অরিন, অবাক হয়ে বলল, 500+ কল। অরিন দিহানকে কল দিয়ে ইশারা দিল কল ধরতে। দিহান কল ধরেই বলল, সরি বউ, মাফ করে দাও প্লিজ। অরিন বলল, এত কল কেন দিলেন? দিহান বলল, তুমি কল ধরনি তো, কি করতাম? অরিন বলল, কল ধরেনি মানে আমার মন চাচ্ছে না কথা বলতে, তবু কল কেন দেন? দিহান বলল, বাড়ে বউ রেগে কল ধরছে না আর আমি ফোন দিব না? অরিন বলল, তো আপনি এখানে কেন? দিহান বলল, তুমি রাগ করে আছো তাই? অরিন বলল, আমি রাগ করে নেই, যান বাসায় যান। দিহান বলল, শাওন ফোন দিয়েছিল, আমি বলেছি তোমার কাছে আছি। অরিন বলল, তো? দিহান বলল, এখন চলে গেলে ও বলবে না বউয়ের কাছে জায়গা পায়নি? অরিন বলল, দেখুন এই মুহূর্তে বাসায় যাবেন। দিহান বলল, রাগ করো কেন বউ, সরি বললাম তো। অরিন বলল, বাসায় যাবেন না কি? না। দিহান বলল, আগে বলো মাফ করে দিছো। অরিন বলল, বাসায় যান। দিহান কল কেটে দিল, সে বাসায় যাবে না যতক্ষণ অরিন তাকে মাফ না করবে। অরিনের রাগ হচ্ছে, শীতে কেমন কাঁপছে তাও তার জেদ যায় না। অরিন চলে গেল ভিতরে, দিহানের কাতর চোখ অরিনের বারান্দার দিকে তাকিয়ে থাকলো। অরিন এসে শুয়ে পড়ল, ভেতরটা ছটফট করছে, এই শীতের মধ্যে বাইরে দিহান কতটা কষ্ট পাচ্ছে আল্লাহ জানে, এই পাগলটার কষ্ট সহ্য হয় না তার। এভাবে
থাকতে না পেরে ওরে নিচে গেল। বাসার বাইরে পা রাখতে শীতে আর গা ঝাঁকুনিতে উঠলো, বাইরে অনেক কুয়াশা পড়েছে, এই ঠান্ডার মাঝে দিহান শুধু একটা টি শার্ট পরে আছে, ভাবতেই বুকের ভিতর ছেদ করে উঠলো অরিনের। দিহান অরিনকে দেখে কান ধরে বলতে লাগলো, বউ সরি প্লিজ মাফ করে দাও। অরিন দিহানের হাত ধরলো, দিহানের হাত বরফের মতো ঠান্ডা হয়ে আছে। অরিন রাগি চোখে তাকিয়ে দিহানকে টেনে ভিতরে নিয়ে গেল। দরজা বন্ধ করতে করতে দিহানকে বলল, যান অজনের পাশে গিয়ে ঘুমিয়ে পড়ুন। দিহান বলল, দরজা বন্ধ করে আসো, আমরা একসাথে যাব। অরিন বলল, আমি ওখানে ঘুমাবো না, যান। দিহান বলল, কেন তুমি কই থাকবে? অরিন বলল, তানভীর কাছে। দিহান আর কিছুই বলল না, চট করে অরিনকে কোলে তুলে নিল। অরিন কিঞ্চিত গলা উঁচিয়ে বলল, দয়া করছি বলে ভাববেন না মায়া করে নিয়ে এসেছি, ছাড়ুন আমায়। দিহান বলল, আস্তে কথা বলো, তোমার মামা দেখলে লজ্জা আমি না তুমি পাবে। অরিন চুপ হয়ে গেল, কিন্তু নিজেকে ছাড়াতে আর ছটফটানি বন্ধ হলো না। রুমে এনে অরিনকে খাটে রেখে দরজা বন্ধ করতে গেল দিহান। ততক্ষণে অরিন উঠে দরজার সামনে চলে আসে। দিহান অরিনকে আবারও কোলে করে খাটে এনে রাখে। অরিন কিছু বলতে গেলে দিহান মুখ চেপে ফিসফিসিয়ে বলে, বেশি নড়বানা, কথাও বলবা না, মেয়ে ঘুম থেকে উঠে যাবে। দিহান মাঝখানে শুয়ে অরিনকে বলল, মামি এক কম্বলের নিচে ঘুমাও, ভালো কথা, বাপ মা মেয়ে মিলে কেমনে ঘুমাবো, যাও আর একটা কম্বল আনো। অরিন টেনে দরজার দিকে যেতে লাগলে দিহান খপ করে হাতে ধরে ফেলল অরিনের হাত ধরে। সে নিজে খুঁজে কম্বল বের করে আনে, তারপর অরিনকে তার সামনে শুয়ে কম্বল গায়ে দিয়ে নেয়। অরিন অন্যদিকে ঘুরে শুইল, দিহান টান দিয়ে তার বুকে এনে রাখে। অরিন মাথা তুলতে চাইলে দিহান চাপ দিয়ে বুকে লাগিয়ে রাখে। ছটফট করতে করতে অরিন একসময় শান্ত হয়ে যায়। দিহানের বুকে মাথা রেখে অরিন নীরবে কেঁদেই যাচ্ছে, দিহানের চোখটা বারবার ভিজে আসছে। দিহান কান্না ভেজা গলায় অরিনকে বলল, অরিন মনে আছে একটা সময় ছিল তুমি যতই রেগে থাকতে আমার বুকে মাথা রেখে ঘুমাতে, শেষবার যখন ঘুমিয়েছিলে তখনও তুমি রেগেই ছিলে, তুমি বলেছিলে না, দেখে আমি বলেছিলাম ঘুমাতে হবে না আমার বুকে, তুমি শুনোনি, উল্টো রাগ ছাড়তে আমার চুল ছিঁড়তে লাগলে, তবুও কথা বলোনি, জোর করে বুকে মাথা রেখে ঘুমিয়েছিলে, এমনভাবে আঁকড়ে ধরেছিলে যেন আমি হারিয়ে যাব, আর এখন তুমি রেগে আছো, শুধু আজ তোমাকে জোর করতে হচ্ছে ঘুমানোর জন্য। এতক্ষণ ফেস ফেস করে কাঁদছিল অরিন, দিহানের কথায় কান্নার কিঞ্চিত শব্দ হতে লাগলো, বারবার ফুঁপিয়ে উঠছে। দিহান অরিনের মাথায় চুমু খেয়ে বলল, চলো না অরি, আবার সেই দিনগুলোতে ফিরে যাই, এই বিষাক্ত দিনগুলো ভালো লাগে না, খুব কষ্ট হয় আমার, মরে যেতে ইচ্ছে হয়, প্লিজ অরি আবার আমরা এক হয়ে যাই, চলো। অরিন কোনো জবাব দিল না, দুজনে নীরবে কেঁদেই যাচ্ছে। ভালোবাসার মানুষ নিজের না হওয়ার থেকে অন্য কারো হয়ে যাওয়ার কষ্ট বেশি, যা সহ্য করার ক্ষমতা অনেকেরই নেই। লোপা অনেক চেষ্টা করেছে নিজেকে আটকাতে কিন্তু পারছে না, বারবার নীলের জন্য তার মন কেঁদে উঠছে। নীলকে ছাড়া বেঁচে থাকতে পারবে সে, কিন্তু নীল অন্য কারো হয়ে যাবে এটা ভেবে, এটা দেখে কীভাবে বেঁচে থাকবে? হাতে নাইফ নিয়ে নিজের ক্যাবিনের বারান্দায় দাঁড়িয়ে আছে লোপা, কীভাবে নিজেকে শেষ করে দেবে সাহসই পাচ্ছে না সে। নীল বলছে সে তাকে ভালোবাসে না, তাহলে সে বাঁচবে কেন? সে তাকে ভালোবাসে, নিজের বাবা মা ভাই কেউ তো ভালোবাসে না, সবার কাছে সে অপরাধী, তাহলে কেন বাঁচবে সে? চোখ বন্ধ করে হাতে নাইফ লাগাতেই বেশ কেউ চেঁচিয়ে ডাক দিল, ডক্টর নীলা। লোপা নাইফ রেখে চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে কেবিনে গেল। ফর্সা নিয়ে একটা মেয়ে হলুদ একটা লং ড্রেস পরা, কোমর সমান চুলগুলো আলোমালো হয়ে আছে, চোখে মুখে বিষণ্নতার চাপ, মনে হয় মেয়েটা খুব বিপদে আছে। কিন্তু একটা বিষয় হলো, মেয়েটা লোপার দিকে হাঁ করে তাকিয়ে আছে যেন সে শক্ট খেয়েছে। লোপার কাছে খুব চেনা চেনা লাগছে মেয়েটা, কিন্তু ঠিক চিনতে পারছে না। লোপা হাতে চেয়ার দেখে বলল, বসুন। মেয়েটা কেঁদে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে বলে, আপু আমায় চিনতে পারছো না, আমি দিয়া। লোপা অবাক হয়ে থাকলো, সেই ছোট্ট দিয়া কত বড় হয়ে গেছে। লোপা দৌড় দিয়ে দিয়ার সামনে গেল, দিয়াকে হাত মুখ দিয়ে ছুতে দিয়ে বলল, দিয়া তুই কতদিন পরে তোকে দেখছি, তোরা কই থাকিস, সবাই ভালো আছে তো? বলতে বলতে কেঁদে দিল লোপা। দিয়া কাঁদতে কাঁদতে বলল, আপু এসব পরে বলবো, আগে এসে দিশাপুরকে বাঁচাও প্লিজ। লোপা বলল, কী হয়েছে দিশাপুর?
লোপা বলল, আপু বিষ খেয়ে ফেলছে। লোপা বলল, কি? লোপা দিয়াকে নিয়ে দৌড়ে গেল দিশাকে দেখতে। দিয়া ক্যাবিন দেখে নিল। লোপা দ্রুত পায়ে ক্যাবিনে ঢুকে, ডক্টর মাইশা ও ডক্টর কাবির দিশার ক্যাবিনে আছে, ওনারা মেবি লোপাকে আনতে পাঠিয়েছেন। দিশাকে দেখে লোপার বুকটা থক করে ওঠে। কত স্বাস্থ্যবান ছিল দিশা, একদম শুকে কাঠ হয়ে গেছে, চোখের নিচে কালি পড়েছে, বয়সের ছাপ চেহারা না পড়লো, কেমন জানি ফ্যাকাশে হয়ে গেছে চেহারা। কি এত কষ্ট দিশার, যার কারণে দিশার এই অবস্থা? প্রশ্নটা মনে চেপে রেখে লোপা দিশার চিকিৎসায় লাগলো। দিশার ক্যাবিনের বাইরে বসে আছে সুমনা চৌধুরী, হানিফ চৌধুরী ও দিয়া। লোপা ক্যাবিনে ঢুকছে সময় ওনারা তাকে দেখছেন, লোপা ডক্টর হয়ে গেছে। লোপার স্বপ্ন ছিল সে একজন ডক্টর হবে, এই স্বপ্ন তো দিশারও ছিল, কিন্তু সে সফল হতে পারেনি। সুমনা চৌধুরী কান্না করে যাচ্ছেন, ওনার কান্না থামানোই যাচ্ছে না। হানিফ চৌধুরী মাথায় হাত দিয়ে বসে আছেন, কি এত কষ্ট ওনার মেয়ের, যার কারণে সে সুইসাইডের পথ বেছে নিল, বুঝে উঠতে পারছে না তিনি। অনেকক্ষণ পরে লোপা বেরিয়ে আসতেই লোপার সুমনা লোপার দিকে ছুটে গিয়ে বললেন, লোপা দিশা কেমন আছেন? ওর জ্ঞান ফিরেছে তো? আমাকে নিয়ে চল, আমি আমার মেয়েকে দেখব। লোপা বলল, কেঁদো না মেয়ে জন্ম, সব ঠিক হয়ে যাবে আপু, ভালো হয়ে যাবে। আমার মেয়ে কেন এটা করলো রে লোপা, কি এত কষ্ট আমার মেয়ের, ওর কিছু হলে আমি বাঁচব না রে। ওনার কান্না দেখে লোপার কান্না আর আটকাতে পারল না, ওনাকে জড়িয়ে ধরে সেও কেঁদে ওঠে। দিয়া দুই হাতে মুখ ঢেকে কান্না করে যাচ্ছে। লোপা সুমনাকে ছেড়ে এসে হানিফ চৌধুরীর পা ধরে কেঁদে ওঠে। হানিফ নিজের পা ছাড়াতে চাইলেন, লোপা পা আরও আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলো, চাচু আমি পাপি, চাচু আমায় ক্ষমা করে দিন, চাচু প্লিজ, আমার জন্য যত সুন্দর পরিবার আলাদা হয়ে গেছে, আমি খুবই অপরাধী চাচু। হানিফ চৌধুরী লোপাকে তুলে বললেন, পাগল মেয়ে, আমি কি তোকে অপরাধী বলছি নাকি আলাদা কেউ কাউকে করে দিছে? তোরাই তো বাসা থেকে বেরিয়ে গেলি, এখন এসব কথা বলার সময় না রে লোপা, আমার মেয়েকে বাঁচা গিয়ে যা, বলেই টুকরে কেঁদে উঠলেন হানিফ চৌধুরী। লোপা চোখের পানি মুছে আবারও ক্যাবিনে গেল। হঠাৎ করে তার ব্যস্ত মগজে একটা প্রশ্ন উঁকি দিল, দিশার এখনো বিয়ে করেনি কেন? দিয়া দিহানকে কল করে কল দিয়ে যাচ্ছেন, কিন্তু দিহান কল তুলছে না। দিয়ার রাগ করে বলল, আম্মু ভাইয়া কল ধরছে না কেন, তুমি একটা কল দাও। সুমনা চোখের পানি মুছে শীর্ণ গলায় বললেন, দিহান তো কাল থেকে আমার কলও তুলছে না। সুমনা চৌধুরীর কথা শুনে অবাক হয়ে থাকলেন হানিফ চৌধুরী। চোখের পানি মুছে পকেট থেকে ফোন বের করতে করতে চিন্তিত মুখে বললেন, কি বলো এসব, ফোন তুলছে না আর এখন বলছো? হানিফ চৌধুরী দিহানকে কল দিলেন, দিহান কল তুলল না। হানিফ চৌধুরী চিন্তায় পড়ে গেলেন, দুদিন থেকে ফোন তুলছে না, কোনো বিপদে আছে নাকি? এক টেনশনের উপর আরেক টেনশন হানিফ চৌধুরী বুকে ব্যথা অনুভব করছেন। দিশার ফোন দিয়ার কাছে ছিল, সে দিহানের নাম্বারে কল দিল, দিহানের ফোন এবার বন্ধ বলছে। দিয়া নীলার শাওনের নাম্বার খুঁজল, ওরা তো দিহানের সাথে আছে, ওদের দিলে তো তার ভাইকে পাবে। দিয়ার নাম্বার খুঁজতে খুঁজতে একটা নাম্বার পেল, শাওন লিখে লাভ দেয়া। দিয়া ওই নাম্বারে ডায়াল করলো, কিন্তু কল গেল না, ওপাশ থেকে দিশার নাম্বারটা ব্লক করা আছে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা ফারুকস ডায়েরি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সাথে সবসময় অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।